গাংমৌর নাম আছে চচ্চড়ি রেসিপিটি, চলুন একবার দেখে নিই। আজ রান্না করছি গাংমৌরলা মাছের চচ্চড়ি। সর্ষার তেলে প্রথমে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি 5 ফোড়ন। এবার দিচ্ছি মোটা করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু নুন দিচ্ছি। নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খানিকটা ভাজার পরে এখন আমি দিচ্ছি সেদ্ধ করে জল ঝরে দেওয়া আলু। আপনারা চাইলে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন। আলুটা আমি ভেজে নেব আর পেঁয়াজটা আরেকটু ভাজা হয়ে যাবে এর সাথে। আলুটা ভাজার জন্য আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি, আবার ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি দেখুন এতে আমি একটা মশলার পেস্ট যোগ করেছি। এতে আছে সাদা সর্ষে বেশি পরিমাণে, কালো সর্ষে কম পরিমাণে, খুবই কম বলতে গেলে, কাঁচা লঙ্কা, নুন, একটা ছোট পেঁয়াজ, আদা আর রসুন আর সামান্য জিরা। আজকে আমি এই মশলাগুলো দিয়ে মাছের চচ্চড়ি করছি। আমি ভালো করে মিশিয়ে নিয়ে গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে কষিয়ে নেবো। দেখো এতে যোগ করেছি একটু হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো। আমি একটু জল দিয়ে যে কষাচ্ছিলাম, সামান্য জল দিয়েছিলাম, অন্ধটা ওটা স্কিপ হয়ে গেছে। দেখুন কষা হয়ে গেছে। এখন আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা গাংমরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু সর্ষেটা আমাদের ঘরে একটু বেশি খাওয়া হয়, বেশি ভেজেছি। আপনারা রেসিপিটি যদি ট্রাই করেন কেউ, তবে আপনারা নিজেদের পছন্দ মতো পারবেন। মাছটা, মাছ ভাজাগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু আন্দাজ মতো জল দিয়ে দিই। মাছগুলো আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এই নুনটা দিয়েছি, কারণ আমি পেঁয়াজ ভেজে করেছিলাম আর সর্ষে বাটার সঙ্গে একটা পেঁয়াজ ছিল, তো সেই জন্য এইটুকু নুন দিয়েছি। আর যে বাটিটায় মাছ ভেজে রেখেছিলাম ওই বাটিতে করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়ে কম আছে একদম ঢাকা দিয়ে রান্না করবো, যাতে মাছগুলো একটু নরম হয় আর মশলার স্বাদ গন্ধটা ওই মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর আমি এখানে সর্ষের সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা, জিরা ইত্যাদি বেটে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাবে বাটতে পারেন। আসলে আমি নানাভাবে করি, তো এক একদিন এক এক রকমভাবে করি, যেমন আজকে এইভাবে করছি। দেখুন না মাছের চচ্চড়িটা হয়ে এসছে আর যেমন তেল ভেসে উঠেছে। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেবো, আর যে গ্রেভিটা আছে ওটা ঠান্ডা হলে একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে। দেখুন বন্ধুরা উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। আমার গাংমরলা মাছের চচ্চড়িটা হয়ে গেছে। রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আজ আমি এইভাবেই গাংমৌরলা মাছের চচ্চড়িটি রান্না করলাম।